আসসালামু আলাইকুম সবাই রে, আশা করি সব ভালো আছেন। তো আজকে আমরা দেখাইলাম বাসাবাড়ি আঙ্গিনার খালি জায়গায় শাকসবজির চাষ। তো আমরা কয়েক জাতর শাকসবজির চাষ করছি, তো আজকে আমরা দেখাইলাম। তো সবজির মাঝে আছে আমরা টমেটো, বেগুন, উড়ি, লাউ। তো আজকে আমরা দেখাইমু, কাঁচামরিচও আছে। তো শাকসবজি চাষ করে অনেক লাভবান হওয়া যায়। প্রথমত পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করা যায়। দ্বিতীয়ত আমরা বাজারত যে সবজি কিনে আনি এই অর্থটা বাঁচি যায়। আর সব থেকে বড় বিষয় যেটা হইলো গিয়া, বাজার তো আমরা যে সবজি পাই এগুলো ফলানোর সময় বিভিন্ন জাতর সার কীটনাশক ব্যবহার করে, এগুলোর মাঝে ফরমালিন থাকে, ভেজাল থাকে। তো আমরা যদি বাড়ির আশেপাশে আঙ্গিনায় খালি জায়গায় সবজি চাষ করি, তো আমরা নির্ভেজাল সবজি পাইলাম। তো এগুলোর মাঝে কোনো ভেজাল থাকে না। তো যারা খালি জায়গা থাকে বাসাবাড়ি আঙ্গিনায়, তারা আমি কইমু তারা অবশ্যই এইরকম সবজি চাষ করবা। Thank you.